নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব খুব ভালো আছি। আজকে চলে এসেছি লোপার বিয়ে নিয়ে। আমাদের পাশের বাড়ি মেয়ে হচ্ছে লোপা, লোপার বিয়ে উপলক্ষে ওকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছে। তো এই যে আজকে হচ্ছে ওর আইবুড়ো ভাত, এখানে মাংস রেডি করা আছে, সব কিছু মা কেটে নিয়েছে। ওকে যা যা খাওয়ানো হবে সেগুলো আপনাদের পরে দেখাচ্ছি। এই যে মাটনের আলু ভাজ ভেজে রাখা হয়েছে, এখানে মাটন বসে গেছে, কষতে দিয়েছে, আজকের মাংসটা চঞ্চলই রান্না করছে, আর বাকি সমস্ত আয়োজন মা করেছে। এখন লোপা চলে এসেছে। মা রান্না করেছে 5 রকমের ভাজা, তার মধ্যে মাছ ভাজা আছে, ডালের বড়া আছে, বেগুন ভাজা, আলু ভাজা, আর তারপরে হচ্ছে পায়েস রান্না করেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ভেজ ডাল তো আগেই বললাম, চাটনি, আর হচ্ছে মাটন, মাটনটা চঞ্চল রান্না করেছে, পেঁয়াজকলি ভাজাও ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর স্যালাড আমি প্রিপেয়ার করেছি। লোপা তো বিশেষ কিছু খাবে নাই বলছে, কঙ্ককে সাথে নিয়ে বসেছে, তো কঙ্ক আর আমরা সবাই মিলে বসে গেছি, কঙ্ক, আমি, চঞ্চল আর লোপা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। লোপার মেহেন্দির অনুষ্ঠানে আমরা চলে এসেছি, একটু পরে ওর আশীর্বাদ হবে। এই যে এখনও মেহেন্দির ড্রেস পরে রেডি হয়ে আছে, মেহেন্দি এক হাতে লাগানো হয়েছে, আর এক হাতে পরে লাগানো হবে, আর একটু পরে ছেলের বাড়ির তরফ থেকে আসবে আশীর্বাদ করতে। এখনও এখন ওকে শাখাপলা পরানো হচ্ছে। এখনই পড়াবে? আমাদের আবার অধিবাসে পড়ায়। কত ক্যামেরাম্যান রে! এই লোপা, কোন কোন ফিল্মে তুই চান্স পেয়েছিস বলতো? হ্যাঁ, কত ক্যামেরাম্যান! এই যে ছেলের বাড়ির তরফ থেকে আশীর্বাদ করতে এসেছে লোপাকে, একে একে সবাই আশীর্বাদ করছেন, আর তার সাথে সাথে খাওয়া দাওয়ার পর্বও চলছে। লোপাদের বাড়ির বাইরেটা এরকম ভাবে সাজানো হয়েছে, আর বাগান বাড়িতেই মেইনলি খাওয়া দাওয়া সব কিছু চলছে। এই যে বাগান বাড়িটা, যেটা আমাদের পেছনের বাড়ি, সেখানে সমস্ত কিছু আয়োজন চলছে, এখন রাতের খাবারের আয়োজন চলছে, সুন্দর করে এখানে সব কিছু সাজানো রয়েছে। সকালে আইবুড়ো ভাত হয়েছিল, সে আইবুড়ো ভাতের অনুষ্ঠানে আমি তো ছিলাম না, মা আর বাবা ছিল। সেই অনুষ্ঠানের কিছু ক্লিপিংস আমাকে মা দিয়েছে,
সেই সব রান্নাবান্নার প্রস্তুতি চলছিল যখন সবাই মিলে একসাথে এখানে বসে গল্প আড্ডা সব হচ্ছিল, আর তারপরে বিকেলে যেটা মেহেন্দির অনুষ্ঠান হয়েছে। আজকে বিয়ের দিন সকাল, আজকেও আমি মায়ের কাছ থেকে ভিডিওগুলো নিয়েছি কারণ আমার কলেজ আছে, আর লোপাকে এখানে পরের টোপর পরানো হয়েছে, আর মামনদিকে যেটা কোনের মাথার মুকুট সেটা পরানো হয়েছে। ওদের এটা নিয়ম, এইভাবে ওদের জল ভরতে যায় সকালবেলা, কোনেকে বরের মুকুট পরিয়ে আর আরেকজনকে টোপর পরিয়ে যায়। এখন রাতের অনুষ্ঠান, দুর্গাবাড়িতে রাতের অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আমি এখন কলেজ থেকে ফেরার পথে একবার দেখেছিলাম, এই যে এখন রেডি টেডি হয়ে চলে এসেছি। এখন বিয়ে চলছে, হস্তবন্ধন চলছে, তো যাই হোক একদম বিয়েটা শেষ হয়ে যায়নি, আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে এসে কিছুটা দেখতে পেরেছি। আর এখানে বাইরে সব স্টার্টার রয়েছে, জিলিপি ভাজছে, পাশে ভেজ পাকোড়া রয়েছে, চিকেন পাকোড়া শেষ হয়ে গেছে, এখানে কফি, পাশে ফুচকা রয়েছে। তবে এখানে আলোটা একটু কম, সেই জন্য অত ভালো করে পরিষ্কার করে সব কিছু মানে হাইলাইটেড হচ্ছে না। আর এখানে মেইন কোর্স বেবি নান, চানা মশলা, ফিশ ফ্রাই, স্যালাড, তারপরে স্টিমড রাইস রয়েছে, পোলাও না এটা ফিশ কালিয়া, তারপর পোলাও রয়েছে, রেশমি পোলাও, তারপর মটন কষা, এরপর এখানে রয়েছে চাটনি, মিষ্টি, পাঁপড় পরপর। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, স্টার্টার খাচ্ছে, কফি খাচ্ছে মামুনদির মা, নয়নাদির মা, আর এখানে বিয়ে হয়ে গেছে ওদের, বসে আছে, আশীর্বাদ হবে বোধহয় এখন, একদম বিয়ের শেষ পর্যায়ে। এরপর খাওয়া দাওয়া করে নেব, অনেকটাই রাত হয়েছে, আবার কালকে কলেজ আছে। তো চলুন খাওয়া দাওয়ার জায়গায় যাওয়া যাক, মেনু তো অলরেডি দেখিয়ে দিয়েছি। এই যে আমার প্লেট, আমি প্রথমে ফিশ ফ্রাই, একটা বেবি নান আর অল্প চানা মশলা নিয়ে নিয়েছি, এটা কমপ্লিট করে তারপরে মেন কোর্সে যাব। এরপর আমি অল্প রাইস, একটা মাছ আর অল্প মাটন নিয়ে নিয়েছি, বেশি কিছু খেতে পারবো না। তো এটা খাওয়ার পরে চাটনি, মিষ্টি, না মিষ্টি তো আমি খাই না, চাটনি আর পাঁপড় নিয়েছি, আর হচ্ছে আইসক্রিম নিয়েছি, আর সবশেষে পানি। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক, অনেকটাই রাত হলো, মায়েরও খাওয়া হয়ে গেছে, আমি বুফেতে খেয়েছি, মা বাবা সবাই বসে খেয়েছে। এখানে এই যে পিয়ালি দিয়েও রয়েছে, ভিডিও করে নিচ্ছি, ব্লগে দিয়ে দেবো। সাত কত, 7,500 টাকা দাম, এটা প্রাইস ট্যাগ লাগিয়ে ঘুরতে হবে তো, আলাদা করতে পারবো না।
বাইরেটা এভাবে সাজিয়েছিল ওদের নাম লিখে, আর গেটটা এরকম দেখতে ছিল। এই যে এবার সবাই একসাথে বাড়ি ফিরব। এটা পরের দিন বাসি বিয়ে, বাসি বিয়েতে ওদের যোগ্যটোগ্যর পরে খৈদান চলছে। আর বাসি বিয়ের দিন রাত্রিবেলায় আমি এখন চলে এসেছি। বাসি বিয়েতে ওদের সিঁদুর পরানো হয়েছে, আমি তো তখন ছিলাম না, আমি কলেজে ছিলাম। আমি এখন চলে এসেছি এখানেও, সুন্দর করে এখন মণ্ডপটা রয়েছে, তাই মণ্ডপের ফটো তুলতে আমি চলে এসেছি এখানে। এরপরে বিদায় হবে, তো বিদায়ের সময় ওই বাড়িতে যাব। এই যে সবাই আশীর্বাদ করছে, বিদায় হবে এখন। পরের দিন বৌভাতের দিন, বিকেলবেলা আমি আর মা রেডি হয়ে তাড়াতাড়ি করে সুন্দর করে সেজে গুজে কন্যাযাত্রী যাচ্ছি। কন্যাযাত্রী পাশেই দীপাঞ্জলিতে এই যে সবাই যাচ্ছে এখন। আমি কলেজ থেকে এসে খুব তাড়াতাড়ি করে এক ঘন্টার মধ্যে রেডি হয়ে নিয়েছি। এই যে সবাই এখন তত্ত্ব নিয়ে অনুষ্ঠান বাড়িতে প্রবেশ করছে। লোপাকে খুব সুন্দর দেখতে লাগছে, ওর বেনারসি কালারটাও খুব সুন্দর হয়েছে, সাজগোজটাও খুব সুন্দর হয়েছে। সবাই একে একে ফটো তুলছে, আমিও মাঝখানে গিয়ে ফটো তুলে নিলাম। বেশ অনেকটা রাত হয়ে গেছে, মানে 8:15 মতো বাজে এখন। সবাই কাবাবের প্ল্যাটার নিয়ে নিয়েছে, এখানে অনেক ধরনের কাবাব আছে, ফিশ রোল আছে, কফি সার্ভ করা হচ্ছে কাপ প্লেটে করে। তো এসে কফি খেয়ে নিলাম আর কাবাব খেয়ে নিলাম, তারপরে পরে ওপরে গিয়ে ওপরে খাওয়ার ব্যবস্থা হয়েছে আর দাদা বৌদির ক্যাটারিং, পরে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এই যে এখানে তিন্নি সবার সাথে খেলাধুলা করছে, তিন্নি আর বিন্নি হলো লোপার মামাতো বোন। এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। তো মেইনলি এখানে হচ্ছে কফি রাখা রয়েছে, কাপ প্লেট রয়েছে, সবাই সার্ভও করে দিচ্ছে, বা আপনারা এখান থেকে নিজেরা নিয়েও খেতে পারেন। এখানে কাবাব রয়েছে, চিকেন টিক্কা কাবাব, রেশমি কাবাব, পনির টিক্কা আর বোধহয় ফিশ রোল, মানে ফিশ বল রয়েছে। তারপরে ওদিকে রয়েছে জুসের কাউন্টার, এদিকে পানের কাউন্টার রয়েছে।
আর ওপরে রয়েছে মেইন কোর্স আর কি। তো ওপরেই দাদা বৌদি রেস্টুরেন্টের যে ক্যাটারিংয়ের সব কিছু রাখা রয়েছে। আর এই সামনেটা আমরা এখন চলে এসেছি, ঢোকার সময় অতটা দেখতে পারিনি, বুঝতে পারিনি, তাই সামনে এসে একটু ফটো টটো তুলবো। সুন্দর করে সাজিয়েছে, গেটটাও সুন্দর করে সাজানো রয়েছে, লোপার অভিষেকের ছবি আছে এখানে, আর গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে, তো এখানে কয়েকটা ছবি তুলে নেব। আর আজকের আমার ফটোগ্রাফার হচ্ছে মা, তাই কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে এবার ভেতরের দিকে যাব। আর খুব ঠান্ডা। এই যে আমি আজকে সুন্দর করে শাড়ি পরেছি, এই শাড়িটা মা আমাকে ফোর্থ অ্যানিভার্সারিতে দিয়েছিল, শুধু সেই দিনকেই আমি একদিনের জন্য কিছুক্ষণের জন্য পরেছিলাম, আর আজকে সেকেন্ড টাইম পরলাম। শাড়িটা এত সুন্দর, পিয়ালিদির কাছ থেকে নেওয়া হয়েছিল। এই যে মাথায় সুন্দর করে ফুল লাগিয়েছি, নিজে সুন্দর করে সেজেছি খুব তাড়াতাড়ি করে, তো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই যে এখানে মা রয়েছে, কাকিমা রয়েছে, মানে লোপার মা, আর কাকিমার স্কুলের কলিগরা। আমরা লোপার মৌহাতে এসেছি, সবাই এখানে আছে। এই যে মা বসে আছে, কাকিমা, মেয়ের মা বসে আছে, মেয়ের মা, কিছু বলো, মেয়ের বৌমাতে এসে কেমন লাগছে? আর কান্নাকাটি করবে না তো? মেয়ের মা খুব কেঁদেছে বিয়ের দিন, একদম বিদায়ের দিন খুব কান্নাকাটি করেছে, এখন কিন্তু খুব হাসি হাসি মুখ। আর এই যে মামুন্দির মা, কাকিমা, মাম্মু, এই যে কবিতা আন্টি, আর কাকে বলছি, কাকে উপরে। এখন চলে এসেছি খাওয়ার জায়গায়, তো এখানে পুরোটাই বুফে, তো আমি প্লেট নিয়ে নিয়েছি, বিরিয়ানি আছে যেহেতু সেহেতু বিরিয়ানি, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন চাপ, আর কিচ্ছু নিইনি, আর খেতে পারবো না, স্যালাড নিয়ে নিয়েছি, এটুকুই শেষ করতে পারলে যথেষ্ট। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু কাউন্টারগুলো ঘুরে দেখাই, সমস্ত কিছু রয়েছে। এটা ভেজের কাউন্টার, পোলাও, পনির মশলা, প্লেন রাইস, রোস্টেড কলিফ্লাওয়ার, ফুলকপি রয়েছে এখানে এদিকে, আর পনির পাসিন্দা, ছোলার ডাল, পিস কচুরি। আর ওই দিকে রয়েছে নন ভেজ, পিস কচুরি, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল রয়েছে, তার পাশে রয়েছে ফিশ ফ্রাই, যেগুলো আমি একটাও খাইনি। এদিকে রয়েছে ফিশ ফ্রাই, তারপরে কাসুন্দি, স্টিম রাইস বা প্লেন রাইস, দই কাতলা, এই অবধি কিচ্ছু খাইনি। আর প্রন মালাইকারি নিয়েছি, চিকেন চাপ নিয়েছিলাম খেতে পারিনি, আর মাটন বিরিয়ানিটা অল্প নিয়েছি। দাদা বৌদির বিরিয়ানি প্রায়ই আমরা জোম্যাটোতে খাই, আজকে এখানে বুফেতে খাওয়া হলো। আর এখানে আইসক্রিম সার্ভ করা হচ্ছে, জলের বোতল রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের স্যালাড, তো এগুলোও ট্রাই করা হয়নি, এত কিছু খাওয়া যায় না, এত রাত হয়ে গেছে তার মধ্যে। আর এরপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে যাব বাড়ি। আর এটা হচ্ছে লোপার অষ্টমঙ্গলে আসার দিন, আজকে লোপা বাড়িতে এসছে।
যেখানে বাসু বিয়ে হয়েছিল বাগানবাড়িতে সেখানে ওরা বসে ওদের আশীর্বাদ পর্ব চলছে। তারপরে ওরা ফ্রেশ হয়ে এসে এখানে খাওয়া দাওয়া করবে। এখানে লুচি আলুর দম সব কিছু আয়োজন হয়েছে, ওরাও খাবে, আমরাও একটু খেয়েছি। তো এই যে সবাই বেলেছে মেখেছে, মা এখন এখানে লুচি ভাজছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লোপার বিয়েটা কেমন লাগলো আমার ব্লগের মাধ্যমে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা থাকি।